এবং কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার চকাচার গরুরহাটে। দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে বাছুর সহ দুধের গাভি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দর দাম জানানোর চেষ্টা করব। দেশাল জাত, কুরাত জাতের দুধের গাভি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভি দামাদামি চলতেছে গাভি গরুরহাট থেকে। দেখা দেখি দামাদামি চলতেছে, পালান দেখুন ভাই। এটা জাতে কি ভাই? সিন্ধি। শুনলেন, সিন্ধি জাতের গাভি। দর্শক, ষাঁড় বাছুর না বাকনা বাছুর? ষাঁড় বাছুর। বয়স তো সপ্তাহখানিক মনে হয়, চার দিন বয়স। ষাঁড় বাছুর সহ সিন্ধি জাতের দুধের গাভি ভাই, দুধ কতটুকু হচ্ছে? দুধ কতটুকু হচ্ছে? 4 কেজি আছে ভাই। বেচা বিক্রি হচ্ছে? কোন জায়গা থেকে আসছেন ভাই? দাম বলছেন মোটেও? কত বলছেন? 95। ভাই কত চাচ্ছেন? ১০৫ হলে ছাড়বেন, যাই দাম চাচ্ছেন। তো ভাই ব্যবধান বেশি না, একটু ছাড়াছাড়ি করে দেন, হ্যাঁ, করে দেখেন হয় কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ষাঁড় বাছুর সহ 95 পর্যন্ত দাম উঠে গেছে। ভাই বলতেছে 105 হলে বিক্রি করবে। আপনারা দেখতে পাচ্ছেন বড় পালান ভাই। দুধ কতটুকু হচ্ছে? 4 কেজি। কয় দাঁত? 6 দাঁতের গাভি। তাহলে তো মোটামুটি 2-3 বিয়ন দিছে। তো ভাই লাস্ট বেচা বিক্রি কত আসলে? আসলে 1 লাখের উপরে, তাই তো? 95 তাহলে খারাপ দাম বলেই নি। তো ঠিক আছে, বেচা বিক্রি করেন। কাকা, এটা ষাঁড় বাছুর না বাকনা বাছুর? বাকনা বাছুর। আপনারা শুনলেন বাকনা বাছুর, কুরাত জাত নাকি? কুরাত জাতের দুধের গাভি দেখতে পাচ্ছেন দর্শক। কতটুকু দুধ হচ্ছে ভাই? 2 কেজি হচ্ছে। চাচ্ছেন কত? 95 আপনার চাওয়া। শুনলেন দর্শক, 95,000 টাকা দাম চাচ্ছে বকনা বাছুর না বকনা বাছুর সহ দুধের গাভি 95 দাম চাচ্ছে। দাম উঠেছে কত? 85 উঠেছে। আপনার নিয়ত? 90। দর্শক, আপনারা শুনতে পেলেন 90 হলে বিক্রি হবে বাছুর সহ দুধের গাভি। দেখতে পাচ্ছেন, ঠিক আছে বিক্রি করেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন দুধের গাভি গরুরহাট থেকে গাভি গরুগুলো বেচা বিক্রি চলতেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর দাম জানানোর চেষ্টা করছি দুধের গাভি গরুরহাট থেকে গাভি গরুগুলো। দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভি। কাকা, এটা ষাঁড় বাছুর না বকনা বাছুর? কাকা, ষাঁড় বাছুর। শুনলেন, অনেক সুন্দর একটা বাছুর। দর্শক দেখতে পাচ্ছেন সিন্ধি জাত, সাথে দেশাল জাতের দুধের গাভি। একটু মাথাটা দেখানোর চেষ্টা করব, দেখুন একবার। কয় দাঁত কাকা? 6 দাঁত। কতটুকু দুধ হচ্ছে? 3 কেজি। শুনলেন, 6 দাঁতের দুধের গাভি বলতেছে 3 কেজি দুধ হচ্ছে। তবে সবাই বলে দর্শক, চাচ্ছেন কত কাকা? 135 চাচ্ছেন। শুনতে পেলেন 135 দাম চাচ্ছে বাছুর সহ দুধের গাভি। আপনারা দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত? 1,00,000, 1,00,000, 3,000, 1,00,000, 1,00,000, 2,000, 3,000। আপনার নিয়ত? 5,000, 6,000 হলে দিয়ে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন কি ভাই, এটা কি বেচা বিক্রি হয়ে গেল নাকি? বেচা বিক্রি হবে, তাই তো? কি জাতের দুধের গাভি? দেশি। ষাঁড় বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর সহ দেশাল জাতের দুধের গাভি। দর্শক দেখতে পাচ্ছেন দুধ খাচ্ছে, তো সিন্ধি জাত নাকি বাছুরটা? কয় দাঁত গাভিটা? 6 দাঁত। শুনলেন, 6 দাঁতের দুধের গাভি দর্শক, দেশাল জাত বাছুর। চাচ্ছেন কত মূলত ভাই? একদম তো পানাই গেছে ভাই, দুধ দোয় নেন, পানাই গেছে। চাচ্ছেন কত? একটু ক্যামেরার দিকে তাকান নাকি ভাই, চাচ্ছেন কত? 120 চাচ্ছেন। দাম উঠেছে 95। দর্শক, 120 দাম চাচ্ছে, 95 পর্যন্ত উঠেছে ভাই। বেচা বিক্রি নিয়ত কত আসলে? 1,00,000। মানে 100 হলে ছেড়ে দিবেন দর্শক, 100 হলে ছেড়ে দিবে। দেখা দেখি দামাদামি চলতেছে বাছুর গরুরহাট থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর দাম জানানোর চেষ্টা করছি।